আসসালামু আলাইকুম আমি মারুফ আহমেদ সো এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার একটা প্রশ্ন আছে সেটা আমি আপনাদের কাছ থেকে আমি উত্তরটা জানতে চাই সো প্লিজ যদি আপনারা জেনে থাকেন আমাকে জানান তো আমি প্রেক্ষাপটটা একটু ব্যাখ্যা করে নেই তাহলে আপনারা অ্যান্সার দিতে উত্তর দিতে সুবিধা ফিল করবেন হ্যাঁ আমি অনেক ইংলিশ বলছি বাংলার মাঝে মাঝে এবং আমি বলি কারণ বাংলা ভাষাটা খুবই কম আমার ইউজ করা পরে ব্যবহার খুব কম করা হলো আমরা যারা বাইরের দেশে থাকি তো তারা নানা রকম ভাবে কিন্তু কিন্তু আমাদের দেশকে আমরা রিপ্রেজেন্ট করে তো মজার ছলেই হোক বা যে কোনো ছলেই তো চায়নাতে থাকতো অনেক মানুষ বলতো যে এত বিলিয়ন মানুষ চাইনিজ স্পিকার তো এই কারণে তোমার চাইনিজ ভাষাটা শেখা ইম্পর্টেন্ট ব্লাবলা পর্তুগালে আসার পরও তো কিছুদিন আগে একজনের সাথে যেমন কথা হচ্ছিল আমার ভাষা নিয়ে তো তারা বলতেছে যে কত মানুষ পর্তুগালে পর্তুগিজ ভাষা কথা বলে অনেক দেশ আছে পর্তুগিজ ভাষায় কথা বলে তো মানে আমাদের বলতেছে যে আমরা ইংলিশ বুঝি না এই রুমে পর্তুগিজ চলবে আমি বলছি না এই রুমে কথা বলবি বাংলাতে তারপর বলতেছে যে বাংলা তো শুধু বাংলাদেশে কথা বললো তোরা আর আমাদের পর্তুগিজ ভাষা তো আমরা অনেক দেশে কথা বলি তো পর্তুগিজ ভাষাটা শিখ আর আমিও চিন্তা করে দেখলাম হ্যাঁ আসলেই তো তো পর্তুগালে মাত্র দশ মিলিয়ন জনগণ লিগালি আর 252 মিলিয়ন মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলে তখন আমি যেমন আমার কান্ট্রিকে আমার দেশের আমার ভাষাটাকে আমি রিপ্রেজেন্ট করতেছিলাম যে হ্যাঁ হইতে পারে তোদের ভাষায় অনেক লোক তোদের ভাষায় কথা বলে অনেক বেশি স্পিকার আমাদের বাট ভাষার মতো মহৎ ভাষা আছে আমাদের ভাষার যে হিস্টোরি যে ইতিহাস তা কি তোদের আছে আমাদের ভাষাই পৃথিবীতে একটা মাত্র ভাষা যেটার জন্য আমরা লড়াই করেছি যেটার জন্য যুদ্ধ করে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে এই ভাষাটার জন্য যখনই পাকিস্তান আমাদের প্রেশার দিয়েছে উর্দু পাকিস্তান আমাদের অনেকভাবে টর্চার করেছিল বাট আমরা সব সহ্য করে নিয়েছি বাট যখন বলেছে যে ভাষা চেঞ্জ ওটা আমাদের সহ্য করা হয়নি আর তখন থেকে আমরা আন্দোলন শুরু করেছি আমি বললাম যে এটা বিশ্ব এটাকে রিনাউন একটা ডে হিসাবে এটাকে উল্লেখ করা হয় যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটা আমাদের ভাষার জন্যই তারপরে ব্যাক অফ দ্য মাই হেড আমার মাথার ভিতরে চিন্তা করছিল আচ্ছা তো আমাদের ভাষাটা এত যেহেতু আমরা এত প্রাণ দিয়েছে এত মানুষ প্রাণ দিয়েছে এত গর্ব বোধ করি যে ভাষাটার জন্য মানুষ আমাকে অনেক তাচ্ছিল্য করে আমাকে অনেক কথা বলা হয় যে আমি ভালোভাবে বাংলা বলতে পারি না ব্লাবলা তো আমাদের ভাষাটা কি স্বয়ং সম্পূর্ণ আমার প্রশ্ন এটাই আমাদের ভাষা কি স্বয়ং সম্পূর্ণ আর কেন হচ্ছে না এটা স্বয়ং সম্পূর্ণ এই যে পর্তুগাল বলেন চায়না বলেন স্পেন মানে যত দেশই আছে সব দেশই দেখি যে কোর্স কিছু কোর্স আছে সাবজেক্ট আছে যেগুলি কিনা না ইংলিশে অ্যাভেলেবল আর ম্যাক্সিমাম সাবজেক্ট একটা ইউনিভার্সিটিতে যদি চল্লিশটা সাবজেক্ট থাকে দুইটা কি তিনটা ইংলিশে অ্যাভেলেবল বাকি সব সাবজেক্ট পর্তুগিজে সব সাবজেক্ট চাইনিজে কিন্তু আমাদের দেশে তো ইন্টারমিডিয়েটের পরেই কিন্তু আর বাংলাতে সাবজেক্ট নেই যদি বাংলা বা ইতিহাস ওরকম সাবজেক্ট নিয়ে না পড়া হয় বাট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ডক্টরি সাবজেক্ট কিছু কিন্তু ইংলিশে কেন এই প্রশ্নটা তো অনেক দিন যাবতীয় আমার মাথায় ছিল বাট ওই দিন যেটা আমাকে একটু নাড়া দিয়েছে এটা তো আমি বলবো বাট বলা হয়নি সেটা হচ্ছে যে সব কান্ট্রি তো চায় সব দেশে কিন্তু চায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পুরা বিশ্ববাসীর কাছে তো একটা যদি বিদেশি প্রথমবার বাংলাদেশে আসে অবভিয়াসলি অবশ্যই সে যে আমাদের এয়ারপোর্টটা আমাদের বিমানবন্দরটাই কিন্তু সে সবার আগে দেখবে যে উর্দু রাষ্ট্রভাষা না পাওয়ার জন্য যে বাংলা ভাষাকে আমরা রাষ্ট্রভাষা বানানোর জন্য এত লড়াই করেছি এত কিছু করেছি সেই এয়ারপোর্টের নাম আজও পর্যন্ত উর্দুতে রয়ে গেছে কেন মানে প্রথমে ইংলিশে তার মাঝখানে উর্দু তারপর বাংলা মানে কেন এই এয়ারপোর্টের নাম তো এর আগে অন্য ছিল যে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তারপরে আন্তর্জাতিক বিমানবন্দর তো তো যখন নামটা বদলানো হয়েছে সাইনবোর্ডটা আছে উর্দুতে কেন আবার বানাতে হয়েছে উর্দুতে কেন বানালো আর উর্দুতে কেন ওইখানে লাগাতে হলো ট্র্যাডিশন কেউ বলতে পারে যে এটা ট্র্যাডিশন এটা এই জায়গায় ছিল এত বছর ধরে তো সেই ট্র্যাডিশন তো যখন তারা বলছিল যে উর্দুতে কথা বলতে তখন কেন আমরা ওইটা ট্র্যাডিশন হিসাবে রিসিভ করি নাই তখন কেন আমরা এটা এভাবে চিন্তা করি নাই যে ওয়াও ওইটা একটা রুলিং কান্ট্রি যেমন এখন ঢাকা সবাই একটু ঢাকাইয়াদের মতো স্টাইলিশ হতে চায় বা কথা কথা ঢাকার সাথে মানে তুলনা করতে চায় নিজেকে কারণ এটা ক্যাপিটাল এটা রাজধানী তো তখন তো পাকিস্তান আমাদেরকে রুল করতো ওই দিক থেকে সব কিছুর গন্ডি নাড়ানো হতো তাহলে তখন আমরা এটা কেন চিন্তা করিনি যে ওয়াও যেই পার্ট থেকে যে অঞ্চল থেকে আমাদেরকে সব কন্ট্রোল করছে তো সেই অঞ্চলের ভাষায় আমরা কথা বলি না কিন্তু তখন আমরা রাজি হইনি যে না আমরা আমাদের ভাষায় কথা বলবো আমরা ওই রকম এক্সট্রা ক্লাসে হতে চাই না আমাদের অন্য জায়গার সাথে তুলনা করতে চাই না তো তখন তো আমরা তাদের ট্র্যাডিশন অ্যাকসেপ্ট করিনি তো এখনো কেন তাদের ট্র্যাডিশন আমরা চালিয়ে যাচ্ছি এটা মানে আজব যদি আপনারা জেনে থাকেন প্লিজ এটা কি ফর ট্রাডিশন নাকি এটা অন্য আরো কিছু কারণ আমার মানে আমার জানা নেই আমার জ্ঞানের পরিধি খুবই ছোট তো প্লিজ আপনারা যদি কেউ জানেন আমাকে এই বিষয়টা জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য